ডান পার্শ্বে তলপেটে ব্যথা, আর যদি এটা হয় ইয়াং বয়সে যুবক যুবতীদের তরুণ তরুণীদের, তাহলে প্রথমেই আপনি ধরে নিচ্ছেন যে এটা অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে। কিন্তু এটা কি ইউরেটারের ভেতরে অর্থাৎ কিডনির নলের ভেতরের পাথর হতে পারে না? ডাক্তাররা বললেন অবশ্যই হতে পারে। প্রত্যেকটা ডাক্তারই যারা মেডিকেল গ্র্যাজুয়েট তারা সবাই জানেন যে অ্যাপেন্ডিসাইটিসও হতে পারে এটা, আবার ইউরেটারি স্টোন অথবা কিডনির নলের পাথরও হতে পারে। দুটো কাছাকাছি আছে, দুটো প্রায় একই রকমের সিমটমস। আর যদি তরুণী হয় তাহলে তার সাথে আবার আসছে যে ফ্যালোপিয়ান টিউবের ব্যথা কিনা, আর যদি বিবাহিত হয় তাহলে আরও সমস্যা, যে বিবাহিত যুবতীর যদি ডান পার্শ্বে ব্যথা হয় তাহলে অ্যাপেন্ডিসাইটিস, ইউরেটারিক স্টোন বা কিডনির নলের পাথর, এবং এক্টোপিক প্রেগন্যান্সি এটাও হতে পারে। এক্টোপিক প্রেগন্যান্সি মানে কিডনির ফ্যালোপিয়ান টিউব বা ডিম্ববাহী নলের মধ্যেই গর্ভসঞ্চার হয়ে যাওয়া। তো এই এত কিছু জটিলতা, খুব সহজে কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রথমে দেখতে হবে যে আপনি কার কাছে যাবেন। প্রথম কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি, অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। আপনি কোনোক্রমেই আপনার এলাকার কোয়াক বা সাধারণ ডাক্তারদের কাছে যাবেন না, আপনার এলাকার যে গ্রাম্য ডাক্তার তার কাছে যাবেন না। গ্রাম্য ডাক্তারের কাছে গেলে দুটো সমস্যা, যাওয়ার সাথে সাথে আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দেবে এবং কিছু ব্যথার ওষুধ দেবে। আপনার কিডনি ভালো আছে কি না তাদের দেখারও প্রয়োজন হবে না। ব্যথার ওষুধ দিল আর আপনার কিডনি নল পাথর দিয়ে বন্ধ হয়ে থাকার ফলে কিডনিও নষ্ট হয়ে গেছে, এই ব্যথার ওষুধে আরও খানিকটা নষ্ট করে দেবে। সুতরাং পরীক্ষা না করে আপনি নিশ্চিত না হয়ে চিকিৎসা করবেন না। তো আপনি বিশেষজ্ঞের কাছে গেলে আপনি আপনার কাছে তিনি জানতে চাবেন যে কি সমস্যা হচ্ছে আপনার। এবার আমি সিমটমসগুলি বলে দিই। আপনার ডান তলপেটে ব্যথা বা তলপেটের ডান পার্শ্বে ব্যথা, এই ব্যথা যদি কিডনির নলের পাথর হয় তাহলে ব্যথাটা গড়িয়ে গড়িয়ে জননেন্দ্রিয়ের দিকে অর্থাৎ সেক্স অর্গানগুলির দিকে চলে যাবে, অথবা পায়ের মাঝখানের দিকে, পায়ের ভিতরের দিকে, জঙ্গা বা থায়ের ভিতরের দিকে চলে যাবে গড়িয়ে গড়িয়ে। এই গড়িয়ে যাওয়ার ব্যথাটাকে আমরা বলবো ইউরেটারি স্টোন। এর সাথে বমি ভাব অথবা বমিও থাকতে পারে, অ্যাপেন্ডিসাইটিস হলেও বমি ভাব থাকতে পারে, বমি হতে পারে, আবার ইউরেটারি স্টোন হলেও থাকতে পারে। তাহলে সিমটমসের মধ্যে কেবলমাত্র ব্যথা, ব্যথাটা অ্যাপেন্ডিসাইটিস হলে প্রথমে শুরু হয় নাভির পার্শ্বে, নাভির চার পাশ দিয়ে ব্যথা শুরু হয় এবং সাধারণত রাত্রের শেষ ভাগে ব্যথা শুরু হয়। যে অবশ্য যে কোনো সময় শুরু হতে পারে, কিন্তু সূত্রপাতের ব্যথাটা হচ্ছে, শুরুর ব্যথাটা হচ্ছে নাভির চার পাশ দিয়ে, এবং পরবর্তীতে নাভির চার পাশে আর থাকে না, এক দুই ঘন্টা পরে বা তিন ঘন্টা পরে ব্যথাটা চলে যায় ডান তলপেটে। তাহলে ডাক্তারকে ঠিক করে বলতে হবে যে ডাক্তার সাহেব, আমার ব্যথাটা শুরু হয়েছিল নাভির চারপাশে, তারপরে এই ব্যথাটা এখন কিন্তু আর সেখানে নেই, এখন ব্যথাটা চলে গেছে ডান তলপেটে। কিন্তু ইউরেটারিক স্টোন বা কিডনির নলের পাথর হলে ব্যথা ডান তলপেটেই শুরু হবে, এটা নাভির পাশে শুরু হবে না। তাহলে তফাতগুলি বুঝলেন যে একটার ব্যথা শুরু হচ্ছে নাভির উপরে, একটার ব্যথা শুরু হচ্ছে তলপেটে, কিন্তু পরবর্তীকালে দুটোই ডান তলপেটে গিয়ে স্থির হচ্ছে। আর ব্যথাটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে পুরুষাঙ্গের দিকে অথবা স্ত্রী অঙ্গের দিকে অথবা থাই বা জঙ্ঘার ভেতরের দিকে, এটা হলো ইউরেটারিক স্টোন বা কিডনির নলের পাথর। আর যদি স্থির থাকে তাহলে এটা অ্যাপেন্ডিসাইটিস। এর পরের অংশ আপনার দেখবার দরকার নয়, এটা আপনি যে ডাক্তারের কাছে গেছেন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, তিনি পেটে হাত দিয়ে চাপ দিয়ে দেখবে রিবাউন্ড টেন্ডারনেস, অর্থাৎ হাতে চাপ দিয়ে ছেড়ে দিলে প্রচণ্ড ব্যথা শুরু হয় কি না। যদি তাই হয় তাহলে অবশ্যই এটা অ্যাপেন্ডিসাইটিস। হ্যাঁ, কখনও কখনও এটা ইউরেটারিক স্টোনও হতে পারে। এরপরে ডাক্তার সাহেব আপনাকে পরীক্ষা দেবে, যে রক্তের অতি সাধারণ পরীক্ষা আমরা বলি কমপ্লিট ব্লাড কাউন্ট, যে কোনো ল্যাবরেটরিতে উপজেলা থেকে শুরু করে ঢাকা শহর যে কোনো জায়গায় করা সম্ভব, উপজেলা জেলা বিভাগ সব জায়গাতেই এই সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট করা সম্ভব। এই কমপ্লিট ব্লাড কাউন্টে যদি অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে আপনার টোটাল কাউন্ট মানে WBC বা আমাদের সৈনিকদের সংখ্যা বেড়ে যাবে। যেহেতু অ্যাপেন্ডিসাইটিস এক ধরনের ইনফেকশান বা ইনফ্লামেশন, ওকে পাহারা দেওয়ার জন্যে রোগ জীবাণুগুলিকে
বাধা দেওয়ার জন্যে আমাদের প্রচুর পুলিশ তৈরি করতে হয়। সেই পুলিশগুলি হচ্ছে WBC বা শ্বেতকণিকা। সুতরাং আপনার রক্তে তখন শ্বেতকণিকার আধিক্য বা বেড়ে যাওয়া দেখা যাবে রক্ত পরীক্ষার রিপোর্টে, বিশেষ করে নিউট্রোফিল জাতীয় পুলিশগুলি বা মিলিটারিগুলি, যাদের নাম নিউট্রোফিল, সেই মিলিটারিগুলি বেড়ে যাবে। তো ফলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। আর যদি ওগুলি নর্মাল থাকে তাহলেও কিন্তু অ্যাপেন্ডিসাইটিস কখনও কখনও হতে পারে, তবে নর্মাল থাকলে আমরা ধরেই নিই যে এটা ইউরেটারিক স্টোন বা কিডনির নলের পাথর। তারপরে একটা এক্সরে কেবি করি, এক্সরে পেটের এক্সরে করলেই কিন্তু একটা পাথর দেখা যাওয়া সম্ভব, যদিও 10% পাথর দেখা যাবে না, কিন্তু 90% দেখা যাবে। তারপরে একটা আলট্রাসোনোগ্রাম করি, আলট্রাসোনোগ্রামে অ্যাপেন্ডিসাইটিসও বোঝা যাবে অথবা পাথর থাকলে পাথরও বোঝা যাবে। আর প্রস্রাবের অতি সাধারণ পরীক্ষাতে আমরা দেখব যে প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে কি না। যদি কিডনির পাথর হয়, ইউরেটারিক স্টোন হয়, প্রস্রাব দিয়ে রক্তের কণা দেখা যাবে। অ্যাপেন্ডিসাইটিস খুব রেয়ারলি পসিবল, অ্যাপেন্ডিসাইটিস হলে সাধারণত রক্ত যাবে না প্রস্রাব দিয়ে। তারপরে দেখতে হবে সেরাম ক্রিয়েটিনিন দেখে নিয়েই চিকিৎসা শুরু করতে হবে। কী চিকিৎসা করবেন যদি কিডনির নলের পাথর হয়? অ্যাপেন্ডিসাইটিস হলে তো ল্যাপারোস্কোপি, আমি আবারও স্মরণ করে দিচ্ছি, পেট কেটে অপারেশন কখনোই করবেন না, পেট ছিদ্র করে অ্যাপেন্ডিসেক্টমি করে নেবেন। আর যদি ইউরেটারিক স্টোন হয়, কিডনির নলের পাথর হয়, তাহলে প্রস্রাবের রাস্তা দিয়ে পাথরটা লেজার দিয়ে গুঁড়ো করে প্রস্রাবের রাস্তা দিয়ে বের করে ফেলবেন, কখনোই পেট কাটতে যাবেন না। পেট কাটা নিষিদ্ধ করে দিন, কারণ পেট কাটলে পেটের এই মাংস চামড়ার সাথে অনেকগুলি নার্ভও কাটা যায়, আর যদি বড় সড়ো কাটা হয় তাহলে অনেক ক্ষতি হয় এবং সারা জীবন আপনাকে ভুগতে হয়, সারা জীবন ব্যথাও হতে পারে। অনেক সময় বিশেষ করে মেয়েদের পেট কাটা হলে সেখান দিয়ে হার্নিয়েশন হতে পারে। কাজেই পেট কাটা নিষিদ্ধ করে দিন। পেট না কেটে মিনিমাল অ্যাক্সেস সার্জারি অথবা নন ইনভেসিভ সার্জারি, এখন আর মেজর মাইনর আমরা বলি না, আমরা বলছি যে আঘাত না দিয়ে অপারেশন অথবা অল্প আঘাত দিয়ে অপারেশন, সেটিই হবে আপনার জন্যে সুচিকিৎসা।